আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এই যে হচ্ছে এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় সরষি। তো সরষিকে শীতকালে, এখন মাঘ মাস চলতেছে, শীতকালে এই সরষি লাগানো হয়েছে। কিন্তু এই সরষিগুলো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিতে যে সরষিগুলো আছে, এই সরষিগুলো এই গাছগুলো কীরকম কুকরি কুকরি গেছে। তো এটা আসলে কি কারণে হয়েছে? এটা হয়তো শীতের কারণে, শীতকাল, শীতের জন্য হয়তো হয়েছে। তো অনেক জমি, অনেকটা বড়, অনেক বিশাল একটা জমি। আসলে এই জমিতে শীতকালে এই এই সরষি লাগানো হয়েছে। দেখুন, ফসলও ভালো নয়, জমিটাও, জমিরও কৃষকের অনেক ক্ষতি হবে। দেখুন, অনেক গাছ, সবগুলো গাছ কুকরানো কুকরানো। তো গাছে দেখুন ফুল হয়েছে, ফুল এসেছে, এই যে ফুল আছে, কিন্তু গাছের পাতাগুলো কুকরানো। তো কেউ যদি এর কোনো ওষুধ বা কোনো প্রতিকার জেনে থাকেন, ভিডিওর এই কমেন্টসে আপনারা জানাবেন যে এই কৃষকের কিভাবে বা এখন কি করণীয়, বা কেনই বা এই গাছগুলো এরকম কুকরি কুকরিয়ে কুকরা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে দেখুন গাছের ফাঁকে ফাঁকে ছোট ছোট ফুল এবং ছোট ছোট ইয়ে রয়েছে। তা আসলে ক্ষেতের অবস্থা বেশি ভালো না, ক্ষেতটা বেশি ইয়ে হয় নাই, গাছগুলো বাড়তেছে না। যদিও এখন শীতকাল, কারণ হচ্ছে এখন এটা মাঘ মাস প্রায় শেষের দিকে, এখন একটু গরমের গরমের ইয়ে আসতেছে। তো আশা করা যায় যদি গরমকাল আসে, অনেকের সাথে কথা বলেছি, ওনারা বলেছে গরমকালে হয়তো একটু ইয়ে আসবে, ভালো হবে, কারণ শীতকালে সরষি এই জিনিসটা নাকি ভালো হয় না। তো আসলে যেহেতু নিচের অংশটাও দেখানো হচ্ছে, দেখুন গাছের পাতাগুলো ছোট 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 গাছ গাছ অনেক জমি, এখানে প্রায় 40% জমি। তো আসলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে 40% জমিতে একজন কৃষকের এরকম যে তার জমির যে খরচ, উৎপাদনের যে খরচ, হয়তো তার খরচটাই উঠবে না। তাহলে একটা কৃষক কিভাবে, দেখুন অনেক বিশাল একটা জমি, 40% জমি। তো এখন এই বিষয়ে কি করণীয় আছে, আপনাদের কারো যদি জানা থাকে, পরামর্শ থাকে, আপনারা এই ভিডিওর কমেন্টসে জানাবেন। শীতকালে আসলে কি সরষে ভালোই হয় না, নাকি কোনো ঔষধের কারণে ক্ষেতটা নষ্ট হয়েছে? তবে আমরা দেখতে পাচ্ছি যেহেতু উপরের জমিটা, উপরের ইয়েটা ভালো না, তো নিচের দিক থেকে, নিচে আবার ওই কৃষক নিচে জমির নিচে আবার লাউ, কিছু লাউ গাছ রোপণ করেছেন। হয়তো এই লাউ গাছগুলো যদি বড় হয়, তিনি তখন আবার ওই লাউ গাছগুলো ওনার উপরে ইয়ে করে দিতে পারবেন। আর তত সমন্বিতভাবে, এটাকে বলা হয় সমন্বিত চাষ, যেহেতু উপরের ফলনটা, সরষির ফলনটা ভালো হয় নাই, ওই একই মাচার মধ্যে লাউয়ের গাছ ইয়ে করা হয়েছে, লাউ গাছ লাগানো হয়েছে। তো আমি আশা করব এই লাউ গাছগুলো বড় হলে হয়তো কৃষকের ওনার যেই ক্ষতিটা, ক্ষতিটা হয়তো কাটিয়ে উঠতে পারবেন। আসলে এখন বর্তমান বাজারে যেই শ্রমিকের যে মূল্য, সারের মূল্য, যেই টাকা খরচ হয়, কৃষকের আসলে পোষায় না। যদি একটা ফসল ভালো না হয়, তাহলে তার পুরো টাকাটাই লস হয়। হচ্ছে লাউয়ের চারা, দেখুন লাউ যা লাউ গাছ লাগানো হয়েছে। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে আসলে বলার কোনো ভাষা নেই, একটা কৃষক তার কত পরিশ্রম করে একটা ক্ষেত করেন, তারপরে যদি এরকমভাবে গাছ নষ্ট হয়ে যায়, বীজের কারণে হইতে পারে, সারের কারণে হইতে পারে,
অথবা মৌসুমের কারণে হতে পারে, অনেকগুলো ছোট ছোট ইয়ে আছে, কিন্তু আসলে গাছগুলো বড় হচ্ছে না। তো আশা করি যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে পরামর্শ দিবেন কি করা যায়। গাছের গোড়াগুলো দেখুন, এত মোটামুটি শুকনাই আছে, আর দেখুন এটা একটা নতুন একটা প্রযুক্তি একটা দেখাচ্ছি, যে জমিতে যে পোকা হয়, এই যে পোকা হয়, যে পোকাগুলো এরকম লাসা, এটা একটা লাসা, দেখুন এই যে লাসাগুলোতে অনেকে, এই যে লাসাগুলো জমিতে এরকমভাবে টানিয়ে দিলে এই যে একটা লাসাগুলোর মধ্যে অনেক পোকা আটকে আছে। তো এটা পোকা মারার জন্য একটা নতুন একটা উদ্ভাবনী কৌশল। তারপরেও ক্ষেতটা আসলে অনেক জায়গা, লাউ খাত নিয়ে নিচে লাউয়ের চারা বপন করা হয়েছে, তবে পুরা জমিতে লাউয়ের করা হয়নি, মাঝে মাঝে লাউয়ের চারা দেখা যাচ্ছে, হয়তো এইগুলো উঠিয়ে দিলে তখন মাচা আবার লাউ হবে। তো আপনাদের পরামর্শ চাচ্ছি যে কৃষকের দেখুন কত কষ্ট করে একটা জমি লাগায়, তারপর হচ্ছে যদি এই জমিতে ভালো ফসল না হয়, গাছগুলো যদি মরে যায় বীজের কারণে, সারের কারণে, ওষুধের কারণে বা কোনো সময়ের কারণে, তাহলে এটা লসই হয়। তো এই লস কাটিয়ে ওঠা আসলে অনেক কষ্ট, দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট ইয়ে রয়েছে, ছোট ছোট অনেক ইয়ে রয়েছে, ফুলও হচ্ছে। তো আসলে আমি আবারও বলছি কি করলে, যেহেতু এখন শীতকাল, অনেকে বলছে যে হয়তো শীতকালে এই ফসলটা ভালো হয় না, তো আপনারা যারা এই ফসল করবেন আর শস্য লাগাবেন তারা অবশ্যই জেনে শুনে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করে লাগাবেন, না হয় এই কৃষকের মতো আপনাদের অনেক ক্ষতি হতে পারে, ওর আর্থিকভাবে অনেক ক্ষতি হতে পারে, অনেক জমি, 40% জমি ওনার, দেখুন কত টাকা খরচ, খরচটাই হয়তো উঠবে না। দেখুন এই ঢেঁড়স গাছগুলো আসলে মারা গেছে, তো আমার মনে হচ্ছে আসলে কোনো ওষুধের রিয়াকশন হয়েছে কি না বোঝা যাচ্ছে না, কারণ এই ঢেঁড়স গাছগুলো তো শীতকালে তো ঢেঁড়স হয় কি না জানি না, শীতকালেও ঢেঁড়স লাগানো হয়েছে, শীতকালীন ফসল। ঠিক আছে, সবাই তাহলে পরামর্শ দিবেন যে কি করলে তার এই সমস্যা থেকে কৃষক সমাধান পেতে পারে। তো সকলকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ, আপনারা এই ভিডিওর কমেন্টসে জানাবেন কি করা যায় এবং কিভাবে করলে, চাষ করলে এই উনি আরও এই অবস্থা থেকে উত্তরণ হতে পারেন। তো সবাইকে আবারও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।